ওকে, তো আমি একটা বিশেষ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু অসাধু চক্র প্রতারণা করতেছে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা, অনেকভাবে কি টাকা পয়সা নিয়ে যাচ্ছে। তো এখন টাকা পয়সা নিয়ে যাচ্ছে বলতে মানুষকে প্রতারিত করতেছে, কিভাবে প্রতারিত করে, সংক্ষেপে বিভিন্ন কোম্পানি থেকে ফোন করবে, ওরা সরাসরি ফোন করে বিভিন্ন ইংরেজিতে বা বাংলায় ফোন করে, মানে ম্যাক্সিমাম টাইমে কোনো একজন বিদেশি বা কোনো একজন বাংলাদেশি আপনাকে ফোন করবে, কিন্তু প্রাথমিক ইম্প্রেশন থাকে আপনার সাথে ইংরেজিতে কথা বলবে, ইংরেজিতে কথা বলে আপনাকে বুঝাবে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান কিনা। ডিজিটাল মার্কেটিং এর কাজ করলে আপনি প্রতিদিন 2000 টাকা করে ইনকাম করতে পারবেন, মাসে আপনি কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, আপনি চান কিনা। স্বাভাবিকভাবে আপনি বলবেন হ্যাঁ আমি ইনকাম করতে চাই, ঠিক আছে। তো ইনকাম করতে চাই এটা বলার পর তারা বলবে যে ঠিক আছে, তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতেছি, আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেন। আপনি বলবেন যে এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। সাথে সাথে ওরা আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, নক দিয়ে বলবে যে ঠিক আছে তাহলে সব কিছু ঠিক আছে, আপনি এইভাবে এইভাবে আপনি আমাদের সাথে ইনকাম করতে করতে পারবেন, এখন আপনার নাম কত, আপনার বয়স কত, আপনি কি করেন, মোটামুটি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন সম্পর্কে একটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো ওরা যখন দেখবে যে আপনার এই মানে ফিনান্সিয়াল কন্ডিশন মোটামুটি ভালো বা যেটাই হোক না কেন, ওরা একটা অনুমান করবে, তখন আপনার সাথে কীভাবে ওর পরবর্তী কমিউনিকেশন করবে ওইটা ওরা ডিসাইড করবে। আপনার সম্পর্কে প্রাথমিক তথ্যগুলো নিবে, নেওয়ার পর আপনাকে ওরা একটা কাজ দিবে। কাজ কি দিবে বলবে যে আপনাকে জাস্ট কিছু ইউটিউব চ্যানেল দিবে, বাংলাদেশের যে বড় বড় ইউটিউব চ্যানেল, মানে যে কোনো একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাকে দিবে, বাংলাদেশের যে কোনো একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে। দিয়ে আপনাকে বলবে জাস্ট আপনার কাজ হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দেন। তো আপনি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে কী করবে আপনাকে টাকা পাঠাই দেবে। যেমন আপনাকে প্রথমত দুইটা কাজ দিবে যে এই দুইটা কাজ করেন, এই দুইটা কাজ করলে আপনি 300 টাকা পাবেন, ওই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে এই আপনি তাকে দুইটি স্ক্রিনশট দিবেন, আপনার মাত্র 1 মিনিট লাগবে। তো দেওয়ার সাথে সাথে আপনার বিকাশে কত চলে আসবে, আপনার 300 টাকা চলে আসবে। 300 টাকা আসার পর আপনি তো মোটামুটি কনফার্ম হয়ে যাবেন যে না ওরা তো খারাপ মানুষ হতে পারেন, ওরা তো ভালো মানুষ, না হলে তো আমাকে সাথে সাথে টাকা দিত না। টাকা যে আপনাকে দিচ্ছে সেটা কিন্তু আসল টাকা, সেটা কিন্তু সত্যি সত্যি টাকা, আপনার বিকাশ অ্যাকাউন্টে সাথে সাথে আপনার টাকা চলে আসবে। এটা ছিল একটা টোপ। টোপটা কি মাছ ধরার জন্য প্রথমত কিছু দিতে হয়, ওই 300 টাকাটা হচ্ছে আপনার জন্য টোপ, তার জন্য টোপ। এই টোপ দেওয়ার পর আপনার মধ্যে কি কি করবে একটা ফিল নিয়ে আসবে যে ওরা আসলে খারাপ না, ওরা আসলে ভালো মানুষ, ওরা আসলে টাকা দেয় আর ওরা আসলে কাজ করে। এই যে আপনি একটা সাবস্ক্রাইব করতেছেন এটা একটা কাজ, এই কাজের বিনিময়ে আপনাকে 150 টাকা করে দিচ্ছে, দুইটা কাজের জন্য 300 টাকা করে দিচ্ছে, আপনার মোটামুটি ফিল হবে হ্যাঁ আপনি একটা কাজ করতেছেন এবং কাজের বিনিময়ে আপনি টাকা পাইছেন, ঠিক আছে। তো এখন সবচেয়ে মজার বিষয় হলো ওদের টার্গেট কারা, ওদের টার্গেট হলো যারা কোনো কিছুই বুঝে না, যারা ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, কাজটা কি, এগুলো কোনো কিছুই বুঝে না, তারা ওর টার্গেট। এবং যারা খুব সহজ করে ইনকাম করতে চায় অনলাইন থেকে, তারাই হলো তাদের 1 নম্বর টার্গেট। আর যারা সহজ করে ইনকাম করতে চায় তারা তো জানে না যে কাজটা কি, তারা তো জানে না যে অনেক লম্বা কাজ, এখানে অনেক কঠিন কাজ শিখতে হয়, কাজ শিখার পর ইনকাম করতে হয়, ইনকামটা এমনি এমনি আসে না। বাট ওরা ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশের যারা অনলাইন থেকে ইনকাম করতে চায় তাদের ধারণা হলো অনলাইনে টুকটাক একটু ক্লিক ক্লিক করলেই টাকা পাওয়া যায়। তো ওদেরকে টার্গেট করে মূলত এই প্রতারকটা মাঠে নামছে। তো আচ্ছা, যেভাবে প্রতারণাটা করে সেটা হলো আপনাকে 300 টাকা দিয়ে দিবে, 300 টাকা দেওয়ার পরে কি করবে, দেন এরপর বলবে যে ঠিক আছে আপনি আরো আরো টাস্ক আছে, আরো আর আরো কাজ করেন, আপনাকে এরপর আরো কয়েকটা চ্যানেলের লিঙ্ক দিবে, দিয়ে বলবে যে ঠিক আছে আপনি এই কাজটা করছেন, আপনি 100 টাকা পাইছেন, হ্যাঁ কিন্তু আমরা আপনাকে টাকাটা এখন দিচ্ছি না, টাকাটা আপনি 5টা কাজ করেন, 5টা কাজ করার পরে 500 টাকা হলে আমরা আপনাকে দেবো। আচ্ছা ঠিক আছে, এরপর আপনি কাজের জন্য ওয়েট করবেন। আরো কিছুক্ষণ পর আরো একটা কাজ দিল, আরো একটা কাজ দিল, আরো কয়েক 4-5টা চ্যানেলের লিঙ্ক দিল, লিঙ্কে গিয়ে আপনি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলেন, তারপর আপনাকে বলবে কি যে ঠিক আছে আপনার 500 টাকা হয়েছে, কিন্তু 500 টাকা আপনি এই মুহূর্তে তুলতে পারবেন না। কখন তুলতে পারবেন, আপনাকে একটা গেম খেলতে হবে। কি গেম? গেমটা হলো আপনাকে একটা বাজি ধরতে হবে, মানে আপনি যদি আমাদের এখানে আমাদের অনেকগুলো সেগমেন্ট আছে 1600 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত, আপনি যদি 1600 টাকা দেন 10 মিনিট পরে আপনি কি পেয়ে যাবেন, আপনি এই 3000 টাকা পেয়ে যাবেন। তারপর যদি আপনি এত টাকা দেন এত এত পেয়ে যাবেন, মানে 20,000 টাকা দিলে আপনি 30,000 টাকা পেয়ে যাবেন, হ্যাঁ এই 5 মিনিটের মধ্যে। তো এখন যেটা করে ওই পরবর্তীতে আপনি স্বাভাবিকভাবে কি 1600 টাকার ইয়াটাই নেবেন, 1600 টাকারটা যদি ধরবেন আপনি 1600 টাকা তাদেরকে বিকাশ করে পাঠাবেন, যে নাম্বার থেকে আপনার বিকাশ আসছে ওই নাম্বারে আপনি তাকে 1600 টাকা বিকাশ করে পাঠাবেন, হ্যাঁ। তো বিকাশ করে পাঠালে হয়তো ওই সময় তারা টাকাটা নিয়ে কেটে পড়বে, অথবা আপনার ভাগ্য যদি ভালো হয় ওরা 1600 টাকার আপনার থেকে নিয়ে আপনাকে কি হয়তো 2000 টাকা বা 200 টাকা আপনাকে ব্যাক দিবে। ওইটা পাওয়ার পর তো আপনি আরো এক্সাইটেড যে আসলে ওরা তো খুব মানে ইমানদার মানুষ, ওরা তো খারাপ মানুষ হতেই পারে না। তখন ওরা কি করবে পরবর্তীতে আপনাকে বলবে যে ঠিক আছে তাহলে এই টাকাটা এই পরিমাণ,
টাকাটা, মানে আপনি যখন দেখবেন যে টাকাটা পাচ্ছেন, তখন মানুষ কি করে, লোভে পড়ে বড় বড় অ্যামাউন্ট দেয়, 20,000 40,000 ওভাবে দেয়। দেওয়ার পর কি, তারা যা করার তাই করে, ঠিক আছে? 40,000 টাকা যখন আপনি দিবেন বা 20,000 টাকা দিবেন, তারপর ওরা কি আপনাকে ব্লক করে দিবে, হয়তো 1,600 টাকা দেওয়ার পরেও আপনাকে ব্লক করে দিতে পারে, বা আবার দেখে কি হয়তো 20,000 টাকা, 30-40,000 টাকা, 50,000 টাকা নেওয়ার পরেও ব্লক করতে পারে। অনেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত কি তারা হারাইছে। তো এখন এই জিনিসটা খুব, আমি আপনাদেরকে সতর্ক করতেছি এই কারণে, এই জিনিসটা খুব বেশি হচ্ছে, এই জিনিসটা খুব ঘন ঘন হচ্ছে, এবং এই জিনিসটা প্রচুর মানুষকে ফোন করতেছে। ইভেন আমি নিজে 3টা কল পেয়েছি, 3বার আমি আমি কল পেয়েছি, এবং প্রথম 2বার আমি সেগুলোকে ইগনোর করছি, প্রথম 2বার আমি সেগুলোকে ইগনোর করছি, এবং তৃতীয়বার আমি কলটা ধরছি, কলটা ধরে আমি তাদের সাথে এগ্রি হয়েছি, হ্যাঁ আমি কাজ করব, ঠিক আছে দাও, তারা কতটুকু যেতে পারে আমি দেখতেছি, এবং তারা সত্যি সত্যি আমাকে 300 টাকা বিকাশ করে দিছে। এখন আমি চিন্তা করতেছি এই 300 টাকা দিয়ে আমি কি করব। আমি হয়তো কোনো গরিব, আমি কোনো ভিক্ষুককে দিয়ে দেবো, বা কোনো একটা জায়গায় আমি এটা দিয়ে দেবো টাকাটা। আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখাই, আমার সাথে যে চ্যাটগুলো হয়েছিল সেই চ্যাটগুলো আমি দেখাই। এটা দেখানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করা, কখনো কোনো ফোন এরকম কেউ করলে কখনো কোনো রেসপন্স করবেন না, বা কখনো কোনো রিপ্লাই করবেন না, ঠিক আছে? আর যদি করেনও, ওই প্রথম যে 300 টাকা দেবে ওই টাকাটা দেওয়ার পরে বাকিটা তার সাথে একটু কি মজা করবেন, কিন্তু কখনোই কি কখনো ওই ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করার সাথে সাথে আপনার টাকাটা সে নিয়ে যাবে, ঠিক আছে, আপনাকে ব্লক করে দিবে। আচ্ছা আপনারা দেখেন, আমি আমি স্ক্রিনশটগুলো দেখাই আমার সাথে কী কী হয়েছিল, দেখেন আমি, দেখেন এই যে দেখেন, ওরা কিন্তু আমাকে 300 টাকা দিয়ে দিছে, এই যে ক্যাশ ইন 300 টাকা ফ্রম, এটা এটা হচ্ছে প্রতারকের নাম্বার, সাকসেসফুল এটা, ওকে। এই যে আমাকে 11টা 56 মিনিটে 20 তারিখে গতকালকে ওরা কিন্তু আমাকে 300 টাকা কিন্তু দিয়ে দিছে, সেই 300 টাকা আমার এখনও আছে, আমি হয়তো এটা কোনো ভিক্ষুককে আমি দিয়ে দেবো। হ্যাঁ তো এখন দেখেন, ওরা এই যে প্রতারকের বিভিন্ন চ্যাটগুলো দেখেন, ওকে পারফেক্ট, ইউ উইল রিসিভ বিডিটি 300 উইথিন 2 থেকে 3 মিনিটস, প্লিজ লেট মি নো হোয়েন ইউ গেট। হ্যাঁ মানে আমি 2টা কাজ করে দিছি, ঠিক আছে, মানে কাজ বলতে 2টা চ্যানেল দিছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিছি, করে দেওয়ার পর আমাকে কি তারা টাকা দিছে। এই যে দেখেন, এরকম আপনাকে চ্যানেল দেবে, এই যে আপনাকে মিশন 5, ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড চেক দিস অন ইউটিউব, মানে এই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে এই লিঙ্কে সাবস্ক্রাইব করেন এবং স্ক্রিনশটটা সেন্ড করে দেন। তো আমি লিঙ্কটা লিঙ্কে গেছি, এই চ্যানেলগুলো কিন্তু ওদের চ্যানেল না, এই চ্যানেলগুলো যে কোনো চ্যানেল হতে পারে, ওরা ইউটিউবে সার্চ করে যে কোনো চ্যানেলের লিঙ্ক আপনাকে দিতে পারে। হ্যাঁ চ্যানেলগুলো এই এই প্রতারণার সাথে সাথে জড়িত না, ঠিক আছে, এবং আপনাকে স্ক্রিনশট দিতে বলবো, আপনি স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিলেই কি আপনাকে টাকা দিবে, ওকে। তো এখন এই জিনিসটা ওরা এমনভাবে মাঠে নামছে, এমনভাবে মাঠে নামছে, আমি একজন, আমি একা যদি কি করি, আমি একজন যদি আমি এই 3টা কল পাই, 3বার কল পাই, একবার কল করেছে বাংলায়, একবার কল করেছে বাংলায়, তাকে আমি যথেষ্ট বকাঝকা করছি, তারপর আর আরেকজন প্রথম একটা মেয়ে কল করছিল খুব একদম ইংলিশ অ্যাকসেন্টে, ঠিক আছে, একদম ইংলিশ অ্যাকসেন্টে, এবং ওরা হয়তো দেশের বাইরের কোনো চক্র, খুব ইংলিশ অ্যাকসেন্টে আমার সাথে কথা বলছে, তারপর আমি এটাকে ইগনোর করছি। পরবর্তীতে একটা ছেলে কল করছে বাংলায়, তাকে আমি ইচ্ছে মতো বকাঝকা করছি, তারপরে সর্বশেষ যে আমাকে কল করছে সে ইংলিশে কল করছে, কিন্তু তার অ্যাকসেন্ট দেখে বুঝে গেছে সে আসলে ইংলিশ স্পিকার না, বা নেটিভ না, সে ইউরোপিয়ান না, বা আমেরিকান না, সে বাংলাদেশে কোনো ছেলে, সে কি ইংলিশে কথা বলতেছে, তার কথার টোন দেখে আমি কোন টোন শুনে বুঝতে পারছি। যাই হোক, প্রথমে তারা ইংলিশে কথা বলে কি জন্য, তারা তাদের একটা অথেন্টিক প্রমাণ করার জন্য যে তারা কি মানে ইংলিশে কল করতেছে, তার মানে কোনো বিদেশি কোম্পানি আপনাকে কাজের অফার করতেছে, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে চাকরি করবেন করবেন কিনা, আপনাকে যে যে সেই দেশে আপনাকে চাকরি দিচ্ছে। তো এখন কথা হলো, ম্যাক্সিমাম মানুষ এই জিনিসগুলো বুঝে এটা প্রতারক, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ফাঁদে পড়ে যায় কখন, ফাঁদে পড়ে যায় হলো যখন দেখতেছে টাকা দিচ্ছে, সত্যি সত্যি 300 টাকা দিয়ে ফেলছে, এই 300 টাকা দেওয়ার পরই মানুষের মাথা আর ঠিক থাকে না, তখন চিন্তা করে যে ওরা তো ইমানদার, ওরা তো মানে ওরা তো যেই সে প্রতারক না, ওরা তো খারাপ মানুষ হলো তো ওরা টাকা দিত না, কিন্তু ওটা হচ্ছে টোপ। তো ওইভাবে অনেক মানুষ ইনস্ট্যান্টলি কি করতে পারে না, নিজের উপর কন্ট্রোল করতে পারে না, বা যখন টাকা টাকার পয়সার বিষয় হয় তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, এবং কি টাকা দিয়ে ফেলে, এবং ওরা চিন্তা করার সময় সময় জানে এমনভাবে মানে ম্যানিপুলেট করে। আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে ডেঞ্জার ডেঞ্জার অবস্থায় তারাই থাকে যারা কি, যারা জানে যে অনলাইন থেকে ইনকাম করা যায় এটুকু জানে, কিন্তু তারা কোনো কাজ শিখে নাই, বা তারা জানে না যে এটা লম্বা পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়, অনেকগুলো স্কিল ডেভেলপ করতে হয়, এই জিনিসগুলো জানে না। ম্যাক্সিমাম মানুষের ধারণা অনলাইন থেকে ইনকাম মানে হলো আমি অনলাইনে যাব গিয়ে কি সরাসরি কাজের জন্য অ্যাপ্লাই করব, আমাকে কাজ দিবে আমি করব, কি কাজ করব সেটাই সেটাই জানে না। অনেকে ডিজিটাল মার্কেটিং শব্দটার সাথে পরিচিত, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে এত জটিল কঠিন কাজ আছে এগুলো ওরা বুঝে না। ওরা বুঝে ডিজিটাল মার্কেটিং মানে হলো সাবস্ক্রাইব করা, ক্লিক করা,
লাইক করা, এগুলো হলো ডিজিটাল মার্কেটিং, তো তাদেরকে মেনলি টার্গেট করে। তো সবচেয়ে আশঙ্কার কথা হলো ওরা যেভাবে মাঠে নামছে, ওরা আসলে মানে কি এই অনেক কঠিনভাবে ওরা কি ওরা ওরা মানে মাঠে নামছে। তো আপনারা আমার সাথে যারা আছেন, আপনাদেরকে হয়তো অনেকের কাছে কল গিয়েছে, আপনারা এই বিষয়গুলোকে সাবধান হবেন এবং অন্যদেরকে সাবধান করবেন। আরও একটা সবচেয়ে বড় বিষয় হলো, এরা অনেক বড় সংঘবদ্ধ প্রতারক চক্র, এবং ওদেরকে ধরাটা অনেকটা কঠিন হবে। কঠিন হবে এই কারণে, কারণ তারা যে কাজগুলো করে সেগুলো হচ্ছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, না হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো প্রাথমিক কমিউনিকেশন হয়, তারপর তারা কাজগুলো করে হলো কোথা থেকে ইয়া থেকে মানে কি বলে এটা, আমি নামটা ভুলে গেছি, টেলিগ্রাম থেকে, টেলিগ্রাম ঠিক আছে, এই যে টেলিগ্রাম থেকে ঠিক আছে, এই যে দেখেন আমি টেলিগ্রামে জুড়ে যাই, এই যে টেলিগ্রাম ঠিক আছে, এই যে আমাকে আমাকে সর্বশেষ যে আমাকে ইয়াটা দিছে, এটা হলো কি আমাকে বিভিন্ন স্কিমগুলো দিছে যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাবো। আচ্ছা টেলিগ্রামের বিষয়টা আগে বলি, টেলিগ্রাম হলো অনেক বেশি সিকিউর। টেলিগ্রাম থেকে যখন ওরা প্রতারণাগুলো করে, তখন পুলিশের পক্ষে ধরাটা একটু কঠিন হয়ে যায়। ওই কারণে টেলিগ্রামের মাধ্যমে ওরা কি করে, ওরা মানে টেলিগ্রামের একটা গ্রুপে যুক্ত হইতে বলে। আর এখানের মধ্যে আরও একটা মজা আছে, মজাটা হলো টেলিগ্রামের গ্রুপে আপনাকে যুক্ত করবে, এবং ওই গ্রুপে আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ শুধুমাত্র স্ক্রিনশট দিচ্ছে। একজন বলতেছে আমি 50,000 টাকা পাইছি, আরেকজন বলতেছে আমি 70,000 টাকা পাইছি, আরেকজন বলতেছে আমি 20,000 টাকা দিয়ে 40,000 টাকা পাইছি। হ্যাঁ, শুধু টাকার ছড়াছড়ি, টাকার ছড়াছড়ি, বিভিন্ন মানুষ স্ক্রিনশট দিচ্ছে আমি টাকা পাইছি। তো আপনি যখন একটা গ্রুপে যুক্ত হয়ে যখন এতগুলো স্ক্রিনশট দেখবেন যে আবুলে 20,000 দিয়ে 40,000 পাইছে, কাবুলে 30,000 দিয়ে 60,000 পাইছে, তখন আপনার মধ্যে একটা লোভ চলে আসবে, হ্যাঁ যে তাহলে আমিও পাবো। এখন ওই যেগুলো গ্রুপে যেগুলো স্ক্রিনশট দিচ্ছে তারা তো সবগুলো ওদের লোক, এটা তো স্বাভাবিকভাবে আমরা বুঝি বা যে কোনো মানুষ বুঝবে, কিন্তু অনেকেই ওই পরিস্থিতিতে এই ইয়াটা মাথা ঠিক মতো কাজ করে না অনেক সময়, হয়তো কিছুক্ষণ কিছু পরে গিয়ে বুঝে যে এটা আসলে একটা ট্র্যাপ ছিল। তো এগুলো সবগুলো ওদেরই লোক, ওদেরই লোক বিভিন্ন স্ক্রিনশট দিবে, দিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আপনাকে কি করা, আপনাকে মানে কি করা, লোভ দেখানো যে অমুকে পাচ্ছে তোমাকে পাচ্ছে তুমিও তো পাবা। তো দেখুন আমি তাদের স্কিমটা একটু আপনাদেরকে দেখাই, কত টাকা দিলে কত টাকা পাবেন। এই যে দেখেন, দেখেন এই যে এটা, এই যে দেখেন, এই যে আমাকে বলছে গ্রুপ লিডার, মিশন 16, অ্যাডভান্স বেনিফিট অর্ডার, হ্যাঁ তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু মার্কেট ডিমান্ড উই আর রিকোয়ার, ও অনেক কিছু লেখছে। হ্যাঁ আপনাকে যে গেমটা খেলতে হবে, এই যে আপনি 1600 টাকা দিলে কত পাবেন, 1600 টাকা দিলে ক্যাশব্যাক পাবেন 2400 টাকা এই 5-10 মিনিটের মধ্যেই। হ্যাঁ তারপর এই 5,300 টাকা দিলে 6,900 টাকা পাবেন, 12,000 দিলে 16,000 পাবেন, ঠিক আছে 17,000 দিলে 22,000 পাবেন, এভাবে সর্বশেষ আছে আপনি 6 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারবেন, 6,40,000 টাকা দিলে 8 লক্ষ টাকা পাবেন, ঠিক আছে। তো অনেক গর্দভ আছে, অনেক গর্দভ আছে যারা কি এই জিনিসগুলোতে বিশ্বাস করে এবং এই জিনিসগুলো থেকে টাকা দিয়ে ইয়া করে। তো অনেকে আছে আসলেই বোকা, আবার অনেকে আছে অনেক চালাক, অনেক চালাক, এতটা চালাক যে তাকে দুনিয়ার কোনো মানুষ তাকে তার সাথে কি চালাকিতে পেরে উঠবে না, কিন্তু সেই মানুষই এখানে এখানে কি ধরা খেয়ে ধরা খেয়ে গেল। ধরা খাওয়ার কারণটা কি লোভ, সে যখন দেখতেছে যে এতজন টাকা পাচ্ছে, অথচ সেটা প্রথমে তাকে 300 টাকা দিয়ে দিছে, হ্যাঁ তার মধ্যে একটা পজিটিভ ইম্প্রেশন তৈরি হয়ে গেছে, তখনই সে কি এভাবে এভাবে ধরা খায়। তো এখন এই বিষয়গুলো আমি সতর্ক করলাম, যারা বোকা তাদেরকে সতর্ক করলাম, আবার যারা অতিরিক্ত চালাক তাদেরকেও সতর্ক করলাম। তারা একটা চালাকি ভাব নিয়ে থাকে যে আমি ইনকাম করব, কিন্তু কি কাউকে বলবো না, মানুষকে আমি সারপ্রাইজ করে দেবো যে দেখো আমি অনলাইন থেকে কত টাকা ইনকাম করি করছি। আসলে ইনকাম করার জন্য স্কিল লাগবে, ইনকাম করার জন্য কাজ শিখতে হবে, ইনকাম করার জন্য দীর্ঘমেয়াদী আপনাকে পদক্ষেপ নিতে হবে, অনেক দিন ধরে কাজ শিখতে হবে ভালোভাবে, আপনাকে শিখে শিখলে এটা আপনি লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু হুটহাট করে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে কোনোভাবে ইনকাম করা যাবে না। তো আমি ভিডিওটা তৈরি করলাম আমাদের স্টুডেন্ট যারা, আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনারা এই বিষয়গুলো নিয়ে নিজেরা সতর্ক থাকবেন, সেরকম কোনো ফোন যদি পান আপনারা কি সেগুলিকে ইগনোর করবেন, অথবা যদি আপনার সময় থাকে তাহলে ও প্রাথমিকভাবে আপনাকে 300 টাকা 400 টাকা দিবে, ওই 300-400 টাকা নিবেন, নিয়ে আপনি গরিবদেরকে দিয়ে দেবেন, ব্যাস ঠিক আছে, ওইদিকের টাকা ওইদিকে চলে যাক। 300 টাকা দিবে এটা কিন্তু কনফার্ম, ঠিক আছে আপনি যদি ওরকম ফোন পান আপনাকে 300 টাকা দিবে এটা এটা কনফার্ম, আপনাকে দুইটা সাবস্ক্রাইব করতে বলবে, করে দিবেন 300 টাকা পেয়ে যাবেন, 300 টাকা নিয়ে আপনি সেগুলো গরিবকে দিয়ে দিন এবং সবাইকে আপনি সতর্ক করে দিন। তো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, এই আজকে আমাদের ক্লাস এইটাই, আর আজকের আচ্ছা আমি আমি রেকর্ডটা স্টপ করে দিই।
আজকে ক্লাসের কোডটা আমি বলবো একটু।